পূর্ব বর্ধমান রায়ান গ্রামের 100 গরিব দুস্থ পরিবারকে সবজি বিতরণ করা হয়। পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে বেশ কিছু গরিব দুস্থদের সবজি বিতরণ করা হয়। অল বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ সেলস এক্সিকিউটিভ পক্ষ থেকে প্রায় 100 জনকেই সবজি বিতরণ করা হয় এদিন। পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদ নিজের হাত দিয়ে এই সবজি বিতরণ করলেন। গ্রামে বেশ কিছু গরিব দুস্থদের এই সবজি বিতরণ করা হলো এদিন। লকডাউনে প্রতিটি জায়গা যেমন গরিব দুস্থ মানুষরা চাল ডাল রোজ পাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, কিন্তু সবজি কেউ পাচ্ছে না। তাই চাল ডাল পাওয়া গেলেও সবজি নেই, সব মানুষদের কাছে এখনও পৌঁছায়নি। তাই এবার নতুন পন্থা অবলম্বন করলো অল বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ সেলস এক্সিকিউটিভ। যতটা প্রয়োজন ততটা সবজিও মানুষের চাহিদা অনুযায়ী তুলে নিতে পারবে টেবিল থেকে বিনা পয়সায় এই সবজি। আজকে এখানে কি হচ্ছে? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।